নমস্কার, শিক্ষা কুটিরের আরো একটি নতুন আপডেটে আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখছেন শিক্ষা কুটির। তৃণমূল জামানায় দেওয়া সব ওবিসি শংসাপত্র বাতিল করলো হাইকোর্ট, ব্যবহার নিষেধ চাকরি প্রক্রিয়ায়। অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্তদের সংরক্ষণের সুবিধা দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফে যে শংসাপত্র দেওয়া হয় তাই ওবিসি সার্টিফিকেট। কলকাতা হাইকোর্টের নির্দেশে কয়েক লক্ষ সার্টিফিকেট বা শংসাপত্র বাতিল হবে এবার। তো দেখে নেবো মূল প্রতিবেদনটি কি রয়েছে, যে তৃণমূল জামানায় দেওয়া রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্তদের সংরক্ষণের সুবিধা দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফে যে শংসাপত্র দেওয়া হয় তাই হলো ওবিসি সার্টিফিকেট। বুধবার কলকাতা হাইকোর্ট জানিয়েছে, এই রায় ঘোষণার পর থেকেই বাতিল হওয়া শংসাপত্র আর কোনো চাকরি প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না। হাইকোর্টের এই নির্দেশের ফলে বাতিল হলো প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট। তবে একই সঙ্গে হাইকোর্ট জানিয়েছে, এই সার্টিফিকেটে ব্যবহার করে যারা ইতিমধ্যে সুযোগ পেয়ে গিয়েছেন এই রায়ে তাদের ওপর প্রভাব পড়বে না। বুধবার কলকাতা হাইকোর্ট অবশ্য নির্দিষ্ট করে তৃণমূল সরকারের কথা বলেনি। আদালত জানিয়েছে, 2010 সালের পর জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হবে। ঘটনাচক্রে 2011 সাল থেকে রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস, ফলে আদালতের নির্দেশে মূলত কার্যকর হতে চলেছে তৃণমূল জামানার ইস্যু করা ওবিসি সার্টিফিকেটের ওপরেই। কেন এই সিদ্ধান্ত? কলকাতা হাইকোর্ট বলেছে, 2010 সালের পর যে সমস্ত ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে তা যথাযথভাবে আইন মেনে বানানো হয়নি, তাই ওই শংসাপত্র বাতিল করতে হবে। তবে একই সঙ্গে হাইকোর্ট জানিয়েছে, যারা ওই সার্টিফিকেট ব্যবহার করে ইতিমধ্যে চাকরি পেয়ে গিয়েছেন বা চাকরি পাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন তাদের এই নির্দেশ সে কোনো প্রভাব ফেলবে না, বাকিরা আর চাকরি প্রক্রিয়ায় এই শংসাপত্র ব্যবহার করতে পারবেন না। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থা বুধবার এই রায়ে ঘোষণা করেন। তাদের বেঞ্চ বলে, এরপরে কারা ওবিসি হবেন তা রাজ্যের আইনসভা অর্থাৎ বিধানসভাকে ঠিক করতে হবে। ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনকে ওবিসিদের তালিকা নির্ধারণ করতে হবে, সেই তালিকা রাজ্যের আইনসভা বা বিধানসভাকে পাঠাতে হবে, যাদের নাম বিধানসভা অনুমোদন দেবে পরবর্তীকালে তারাই ওবিসি বলে গণ্য হবে। বুধবার যে মামলার ভিত্তিতে এই নির্দেশ দিল হাইকোর্ট, সেই মামলাটি দায়ের হয় 2012 সালে। মামলাকারীদের তরফে আদালতে হাজির ছিলেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায়। তারা জানিয়েছেন, 2010 সালে একটি অন্তর্বর্তীকালীন রিপোর্টের ভিত্তিতে পশ্চিমবঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণী তৈরি করেছিল বামফ্রন্ট সরকার। ওই শ্রেণীর নাম দেওয়া হয়েছিল ওবিসি এ, কিন্তু তারপরের বছরই বাংলার মসনদ থেকে সরে যায় বামফ্রন্ট। 2011 সালে ক্ষমতায় আসে তৃণমূল। নতুন সরকারের ক্ষমতায় এসে ওই শ্রেণী সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট ছাড়াই একটি তালিকা তৈরি করে এবং আইন প্রণয়ন করে, যার ভিত্তিতেই মামলা করা হয় তৃণমূল সরকারের বিরুদ্ধে। 2012 সালে ওই মামলায় মামলাকারীরা আদালতে আর্জি করেন, অবিলম্বে ওই আইন খারিজ করা হোক। যুক্তি হিসাবে তারা তৃণমূল সরকারের সে সিদ্ধান্ত নিয়েছে তা 1993 সালে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার কমিশনের আইনের পরিপন্থী। এর ফলে সরকারি সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত পিছিয়ে পড়া অংশের মানুষেরা, তাই সরকার যেন ওই আইন মেনেই শংসাপত্র দেয়। বুধবার প্রায় 12 বছর ধরে এই মামলার রায় ঘোষণা করলো উচ্চ আদালত, ঘটনাচক্রে সেই সময় যখন রাজ্যে ভোট চলছে। তো দেখা যাক পরবর্তী আপডেট কি আসে। সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন শিক্ষাকুটি।